হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াইডিগুলো ওয়ান ফোরটি তা বন্ধুরা আমাদের কাছে বর্তমানে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা অনস্ক্রিনে আজকের বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র তা বন্ধুরা কেমন হয়েছে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে এখানে দেখো ১৮৫৭ সাতান্ন সালে মহাবিদ্রের সময় কানপুর থেকে কে বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন এখানে নানা সাহেব দ্বিতীয় বাহাদুষ লক্ষ্মী বাই বেগম হযরত মহল তা বন্ধুরা তোমরা অবশ্যই হয়তো জানো যাই হোক আমরা একটু করে প্রশ্নটা একটু রিভিউ করতেছি পরে আমরা একটু পরে আনসার দিয়ে দেব। এরপরে দেখো দুই হাজার তেইশ সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ আইসিসি ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে এটা সকলেই জানো হয়তো ভারতবর্ষ দেখো এরকম প্রশ্নগুলা হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় হয়েছিলেন অশোক কুমার উৎপল দত্ত দেব আনন্দ রাজেশ খান্না তারপর দেখো এখানে কোন মুঘল সম্রাট দিন ইন ইলাহি প্রচলন করেছিলেন এটা আমাদের সকলের জানা হচ্ছে আকবর ঠিক আছে এরপর দেখো এখানে একটু ইসে হচ্ছে তারপর দেখো বন্ধুরা এখানে ম্যাদ এসেছে কিছু এখানে সেমি ব্যাসাদ্দ বিশিষ্ট একটি লোহার গুলোক কে গলিয়ে কতগুলি এক সেমি গোলকের ব্যাসার্ধ পাওয়া যাবে ঠিক আছে সি প্লাস প্লাস কি ইকুয়াল টু কত দেখো এখানে তারপর দেখো দুই হাজার টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণ জয়ী নীরজ চোপড়া নির্মুক্ত কোন দেশের অধিবাসী তা বন্ধুরা তোমরা কুস্তানের আদিবাসী ছিলেন তিনি গুরুগ্রাম সোন সোনপথ পানিপথ আমপালা তারপর দেখো বক্সা ব্রাক সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত কলমাকারী চৈত্রশিলা কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল তা এরকম প্রশ্ন কিন্তু এসেছে মোটামুটি প্রশ্ন কিন্তু বেশি একটা কঠিন হয়নি সহজেই ছিল অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন ঠিক আছে তারপর দেখো একটা লুটুর চক্কা অঙ্ক এসেছে রেনেসাস জনক বলে কাকে অভিহিত করা হয়েছে তারপর দেখো ছয়টি সংখ্যার গড় যদি শত্রু হয় তবে সংখ্যাগুলির যোগফল কত তা বন্ধুরা খুব সহজ একটা অঙ্ক ঠিক আছে দেখতে পাচ্ছ এরপর কোটলো বিলে কোন ধাতুটি বর্তমান এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তারপর দুই হাজার কুড়ি সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছেন দেখো এখানে দেওয়া রয়েছে অপশানগুলো দশ ডিগ্রি চ্যানেল নির্মুক্ত কোন দুটির মাঝখান দিয়ে গিয়েছে ঠিক আছে তার একটু পরে আমরা এক এক করে প্রত্যেকটা কিন্তু অ্যান্সার কি একটু পরেই দিয়ে দিচ্ছি টোকিও অলিম্পিকে পদকজয়ী লবলিনা বড় গোগাই কোন রাজ্যের বাসিন্দা ঠিক আছে এরকম দেখো আমরা শেষ অবধি দেখে ভিডিওটা শেষ করে আমরা পরবর্তী স্টেপ যেটা অ্যান্সার কি আমরা দিয়ে দিচ্ছি নিচের কোন ছবিটি প্রশ্নবোধক স্থানে বসলে ছবিটি সম্পূর্ণ হবে দেখো এটা রিজনিং এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে উপরা উপরাষ্ট্রপতি কে ছিলেন দেখো এখানে আমাদের ভারতবর্ষের একজন বংশদূত ছিলেন প্রশ্নবোধক স্থানে দেখো এখানে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কী জয়ী সেতু ভুতুনি সেতু ফারাক্কা সেতু রবীন্দ্র সেতু বর্তমান বর্তমানে তোমরা সবাই জানো এটা জয়ী সেতু ঠিক আছে এইরকম হচ্ছে প্রশ্ন এসেছে আজকে দেখো একদম প্রশ্ন কিন্তু মোটামুটি ভালো হয়েছে আমরা শেষ অবধি দেখতেছি আসাম শব্দটি চিহ্নিতকরণ অসম অসম শব্দটি আর কি এলপিজিতে নির্মুক্ত কোন গ্যাস থাকে যে বিউটেন প্রোপেন এগুলো আর কি যাই হোক যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো দেখো তারপরে এখানে দেখো বৌদ্ধ ধর্ম ত্রিপিটক কোন লিপিতে লেখা সকলেই জানো হয়তো পালি লিপিতে লেখা তারপর লসাউ গসাউ থেকে একটা প্রশ্ন এসেছে তারপর তোমার এখানে শতকরা থেকে এসেছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি এটা সকলেই জানে মেসো বিড়াল এর আগে ওই প্রশ্নটি এসেছিল। দু হাজার উনিশে রিক্রুটমেন্টে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর লোথাল তারপর একটা রিজনিং দেখো লো তারপর লেন্সের ক্ষমতার একক কি ডায়াপ্টার আমফান নামটি কোন দেশের দেওয়া দেখো এখানে বাংলাদেশ পাকিস্তান এগুলো একদম কমন এসেছিল যা প্রথম প্রতিশ্রুতি কাল লেখা ঠিক আছে তারপর একটা দেখো রিজনিং একদম সহজ ছিল কোন সালে ভারতের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছিল তারপর কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় দেখো এখানে ফার্স্ট সেপ্টেম্বর যাই হোক বন্ধুরা আমরা একটু পরে সব অ্যান্সার এক এক করে দিয়ে দিচ্ছি হ্যাঁ তা ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও যে আমরা অ্যান্সার কি সর্বপ্রথম কিন্তু ইউটিউবে আপলোড করলাম ঠিক আছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল এই হচ্ছে একশোটার শেষ প্রশ্ন যাই হোক বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও প্রশ্ন যদি পেতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যাও তা বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ সকলকে